মহতারাম, এরপরে আমাদের কাছে আরো একটি প্রশ্ন এসছে যে ফরজ নামাজে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো কি ঠিক? এই বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন একজন সম্মানিত দর্শক। জি, ফরজ নামাজে পায়ের থেকে পায়ের সাথে পা লাগাই দাঁড়ানো ঠিক, এবং এটাই হল সুন্নাত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে তারা পায়ের সাথে পা লাগিয়ে দিতেন, সবু সুফু বলতেন, এবং আলসাকুল কেয়া বিল কেয়া, অর্থাৎ পায়ের সাথে পা লাগাতেন, এটা হাদিসে আসছে বিভিন্নভাবে। তো সেই হিসাবে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানোটা আসলে ঠিক এবং আমাদের কাঁধের সাথে কাঁধের কথা, কাঁধের সাথে কাঁধও লাগবে, পায়ের সাথে পাও লাগবে, এটা হলো নিয়ম। এবং যদি এটা হচ্ছে স্বাভাবিকতা, স্বাভাবিক মাসে এক এক ধরনের এক এক রকমের ইয়া থাকে, মানুষের শরীরের গঠন থাকে, কেউ মোটা থাকে, কেউ চিকন থাকে, কিন্তু তাই বলে পায়ের সাথে পা লাগাতে গিয়ে যেন বেশি ইয়া না হয়ে যায়। অনেক সময় অনেকে এমনভাবে ফাঁক হয়ে দাঁড়ায় যে এরপরে কাঁধ দূরত্ব কাঁধে দূরত্ব হয়ে গেছে, এইটা যেন না হয়। আবার মোটা মানুষ অনেক সময় পা চিকন থাকে, সে কাঁধ পা মিলাতে গেলে কাঁধ মিলাতে গেলে পা মিলবে না। এর স্বাভাবিকতা ইসলাম পছন্দ করে, সেটা হচ্ছে যেটা ফেতরাতান, যেটা স্বাভাবিকভাবে যেটা হয়। যদি এমন স্বাভাবিক মানুষ থাকে যে তারা পরপর দাঁড়ালে পায়ে পায়ে মিলে কাঁধে মিলবে, এটা ভালো। আর না মিললে অন্তত কাঁধ মিলিয়ে রাখবে, পা মিলানো তার জরুরি না। শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন এই জিনিসটাকে প্রাধান্য দিয়েছেন যে পা মিলানোর অর্থ হলো স্বাভাবিকতার ব্যাপার। যদি স্বাভাবিক না হয়, স্বাভাবিক মিলাবে, পা মিলাবে, যদি স্বাভাবিক না মিলে তাহলে অন্তত কাঁধে কাঁধে মিলাবে, পায়ের দিক দিয়ে না মিললে তার সমস্যা হবে না। অর্থাৎ সরাসরি হবে মুহাদাত সমান যেন হয়, এটা খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم